আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই পিএইচপি ফ্যামিলি সি প্লাস টিভির নিয়মিত সংবাদদাতা অনারার লগ আসি আই আশরাফুল আলম আকাশ ফইলে দিউন গরম গরম খবর। কামালবাজারত খুন হওয়া আরাফাতুর হত্যার লগে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার। এবার নগরীর পিপলস হাসপাতালের বিরুদ্ধে নবজাতক চুরির অভিযোগ। বেবজার সীমানা দেওয়াল দ্বীপের হারণেই জলাবদ্ধতা ষষ্ঠবার, 100 বেশি পরিবার। রোহিঙ্গা ক্যাম্পে গিন গুড়ি গুড়ি সাইল বলিউড স্টার প্রিয়াঙ্কা। বাজারত তরল দুধ আছে 75% ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পরীক্ষা করি সাহেবের নির্দেশ হাইকোর্ট। দর্শক জানাই রাহির আজ সেরির শেষ সময় 3:41 এবং আগামী হাইল ইফতারের সময় 6:32। দর্শক আর এই নিউজগো দয়া করে শেয়ার করে দেন, তইলে চট্টগ্রামের ভাষাভাষী অনেক অন্যান্য ফেসবুক বন্ধু হলো নিউজ এবে সাইবের সুযোগ পাইব। যাই রুই বিস্তারিত সংবাদত। চাঁদগাঁও থানার কামালবাজারত গত হাইল খুন হওয়া আরাফাতুর হত্যার লগে জড়িত সন্দেহে দুজনেরে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরাফাতুর মা গোলজার বেগম বাদিও এনে 6 জনের বিরুদ্ধে চাঁদগাঁও থানার উগ্র হত্যা মামলা দায়ের করে। বিস্তারিত শোন নিউজ। চাঁদগাঁও থানার কামালবাজারের কোভিড টাওয়ারের সামনে গত হাইল ইফতারের পর দুর্বৃত্তর ছুরির আঘাতত খুন হওয়া মোহাম্মদ আরাফাতুর লাশ আজ ফজরত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তুন তার বাড়ি আনা হয়ে গেল। এ সময় পুরো এলাহাত শোকর ছায়া নামিয়ে এসে আজ আসরের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানত দাফন করাইল তারে। অন্যমিকে এ হত্যার ঘটনা জড়িত দুজনেরে গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারকৃত আলোলদি নোয়াহালীর বেগমগঞ্জ থানার পণ্ডিতবাড়ির আবুল হায়রুর ফুয়া মোহাম্মদ নূর হোসেন প্রকাশ বাপ্পি, অন্যজন এলদি চাঁদগাঁও থানার ইস্পাহানির নতুন বাজার লন্ডনি টিনসেট কলোনির মোহাম্মদ ফয়সালের ফুয়া মোহাম্মদ আসিফ। নিহত আরাফাতুর মা গোলজার বেগম বাদিয়ে এনে চাঁদগাঁও থানার 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম উত্তরের নগর পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারিস সিপ্লাসরে জানাল দি এজাহার দায়ের করেছে আরমান এবং আরো 5 জন ছেলে, মোট 6 জনের বিরুদ্ধে। আরমানের সঙ্গে আরাফাতের আগের দিন জিমে ব্যায়াম করার সময় একটি ঝগড়া হয় এবং তার সূত্র ধরেই আরমান এবং তার সহযোগীরা তাকে ছুরি মেরেছে, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। একটি মামলা রুজু হয়েছে। এজাহার নামেও 2 জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত আরমান সে পলাতক আছে, তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এলাহাবাসী হনুভাবে মানিলই নফারের এ ধরনের তত্ত্বাজা এক যুবকের মৃত্যু। এ হত্যার প্রতিবাদ জানাই নেয় তারা অবিলম্বে হত্যার লগে জড়িত বেগুনুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইয়ে। এবার নগরীর পিপলস হাসপাতালের বিরুদ্ধে যমজ নবজাতকের উগ্র ফুয়া সন্তানরে চুরির অভিযোগটি।
আজ এ বিএলএ এ ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি গুজি দেয় এবার শুধুমাত্র ভুল বোঝাবুঝি। বিস্তারিত শোন জিয়াউল হক ইমনুর প্রতিবেদন। নগরীর বেসরকারি পিপলস হাসপাতালের বিরুদ্ধে যমজ নবজাতকের এক ফুয়া সন্তানের চুরির অভিযোগ উঠছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ হই ফুয়া ও মায়ের দুই নবজাতক জন্মগ্রহণ করলেও মৃত ও অর্ধগলিত তাহার কারণে হাসপাতালের আয়ে ডাস্টবিনে ফেলাই দিই। ইয়ানের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ হই যেটা ডাক্তারদের কর্তব্য তারা গার্জিয়ানকে দেখানো সেটা তারা দেখাইছেন এবং একজন গার্জিয়ান বলেছেন যে এটা পৌঁছে গেছে নিয়ে কী হবে তাহলে দেখ, এবং তাদের কাছে ক্যামেরা ছিল না। ডক্টর নিজে বলছেন যেহেতু স্বামী বিদেশে থাকেন তাকে তো দেখাতে হবে, তো কিন্তু তাদের সাথে কোনো ক্যামেরা ফোন ছিল না বলে তারা তখন ফেলে ফেলাটা। তারপরেও যেহেতু গার্জিয়ানদের অনুমতি ছিল, হ্যাঁ এখানে এটা তারা এই কাজটুকু করেছে, এটার জন্য যতটুকু কিছু করার দরকার আমি অফিসিয়ালি সেটা করব। ভুক্তভোগী রোগীর পরিবার সি প্লাসরে হয় ঘটনাস্থলে উপস্থিত আছিল বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু। তাই এ ব্যাপারে সি প্লাসরে হই গার্ডিয়ান তো সঠিকভাবে জিজ্ঞাসা করি যে বাচ্চা যে ফেলে দিয়ে, হ্যাঁ ইভে ওক গার্ডিয়ান হলে বলি অনেকটা মর্মান্তিক। ক্লিনিক একল যদি সচেতন থাকে, ক্লিনিকের যারা পরিচালক বা যারা মেনটেন করে ইতার সঠিকভাবে ট্রেন দন করিব যাতে এ ধরনের অভিযোগ ন উঠে। এ ব্যাপারে আর হত হইলাম দায়িত্বরত ডাক্তার আল্লাহ তে হই আমি জানাইছি যে আপনাদের একটা বাচ্চা খারাপ হয়ে গেছে অলরেডি, ওটার পানিও দেখাইছি আমি হাতে নিয়ে, পানিগুলোও দেখাইছি যে পানি পুঁছে গেছে, মানে বাচ্চা পুঁছে পানিগুলো বেরোচ্ছে। এবং আরেকটা বাচ্চাও ভালো আছে কিনা সেটা আমি জানি না, আমি হার্ট রেট পাচ্ছি না। ওরা আমাকে ওর শাশুড়ি বলছে যে আমার মা বাঁচানো দরকার, যে কোনো ভাবে গাছ বাঁচাও ফল পাওয়া যাবে। পরে মৃত ও অর্ধগলিত ফয়বে ব্যাকুনের সামনে লয়ে এসেছি হাসপাতাল কর্তৃপক্ষ। হৈরাকি মঙ্গলবার ভোর রাতে পুরাতন সাতগাতানা এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী আমেনা প্রসব বেদনা শুরু হইলি বেসরকারি পিপলস হাসপাতালে ভর্তি করা হইল। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ব্যবজার সীমানা দেওয়াল দ্বীপের হারণে নগরীর ইপিজেডর 39 নম্বর ওয়ার্ডত প্রায় 100 বেশি পরিবার জলাবদ্ধতা ধষ্টভার। এ ধরনের অভিযোগ তুললি স্থানীয় 39 নম্বর ওয়ার্ডর হাল দহল গড়িয়ে এনে ব্যবজার বানান্যে কেপিজেটর সীমানা দেওয়ালই এই জলাবদ্ধতার মূল হারণ। ইএল লাইনে আরো শোন জয়দের ক্যামেরা সাইদুল রহমান সাকিবুর গড়া গো প্রতিবেদন। নগরের ইপিজেডর 39 নম্বর হাল দহল গড়িয়ে এনে ব্যবজার বানান্যে কেপিজেটর সীমানা দেওয়ালের হারণে জলাবদ্ধতার শিকার প্রায় 100 বেশি পরিবার। জেন্ডে নোংরা ও আবর্জনা ফানে গিন বুগান দুয়ে দাঁড়াইয়ে এই শতাধিক পরিবারের। শুধুমাত্র বর্ষার মৌসুম নয়, বছরের 8 মাস এই এলাকায় তাহে পানির নিচুত। এলাকাবাসীল বিষয়ন লই স্থানীয় জনপ্রতিনিধিদের জানাইলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ব্যবসা সরাসরি প্রধানমন্ত্রীর আওয়াতদিন অনে ডরে হনডিলে পদক্ষেপ গ্রহণ নগরে বলে অভিযোগ করছে এলাকাবাসীল। নালা দরিব ঠিক করে দিব হইব আগে, এখন তো বুট তো যায়নি, তো আবার আরবার বুট ফাইবার আসা না, এখনো কোনো ব্যবস্থা না হলো। আর সাইডে কি অন্তত আর একখানে যাতে পানি তো নমরি এই ব্যবস্থা করি, তখন এটা হয়েছে কি আর বুট বুট দিলে সব কিছু মেরামত করে দিই, আর যাতায়াত ব্যবস্থা সুবিধা করে দিই। মেয়ের বোর্ডার আগে বারবার এসে বুট ফাইবার লাই, এখন বুট ফোনের পর ইতে আনারা নসিনে রো না, মেয়েরও নয় কমিশনারও নয়, কোনোদিন এমপি নয়, কোনোদিন কমিশনার নয়, কোনোদিন মেয়রও নয়। আর এই দুই চার পাঁচশো ফ্যামিলি আছে, এই ফ্যামিলি গুণ 36 বছর বর্ষাকালে প্রায় দু তিন মাস আর পানি ডুবি থাকি। তো মানে একটা দেখে যে কর্ণবুলি বিয়ের ব্যবসা, হ্যাঁ ব্যবসা বাউন্ডারি দিয়ে নে 50 ফুট মতো জায়গা বাদ দিয়ে বাউন্ডারি বাদ দিয়ে আসিল এক নিতে লই ফেলি, হ্যাঁ এক লই নে খাল সব ভিতরে লই ফেলি, আর খাল ঘরে দিবি লো কইরে এখন খাল আর ন করে যাই আর পানি ব্যাগ ডুবি পড়ি যায় গিয়া। এই রমজান মাসে ঘর প্রত্যেক ঘরের মধ্যে পানি ডুবে নেই রান্না করি না পারি, পানি নামাজ করতে না পারি, লোজা তাকি না পারি, সব সময় প্রতি বছর পানি উড়ে কমিশন আর ফিরি না স্যার, সরকার ফিরি না স্যার, ব্যবসার কারণ আর এই হস্ত কালকে করবো এই ধরনের 6 মাস
তারা একদিনও পানি পরিষ্কার ন করে। যদি কর্ণফুলির এই ব্যবসার গেটের মানে উত্তর পাশে দাবার বাদ দিয়ে যদি উপর ড্রেন করে দিতে পারে আর ভিতরে যে সাইডপুর যে ড্রেন জিবে আছে এইভাবে যদি পরিষ্কার লাগে তাহলে পানি জলবদ্ধতা হবে কোনো সম্ভাবনা নাই। পানির মধ্যে হস্ত পায় রানার এটা মানে পানির জট বৃষ্টি পড়লে 10 মিনিটের মধ্যে পানি জমিতে হয় তো আর ইফিজারে যে দেওয়াল গা দিয়ে আর দেওয়ালি বেড়ার আরা পানি কিনো যার এখন আর মানে হস্তর মধ্যে ভুগি রাখুন এটা আরো বোধবার হয়ে যার ইনফোন উদ্যোগ নলারে তারা ডেনি বে দেওয়াল দিয়ে তো ব্যবসা ব্যবসা তারাই তারা দেওয়াল দিয়ে হানি তার আরো বোধবার হন গেই মানে বিভিন্ন ফাঁকারে তো আর রোজ তা হইলো আর এন্ডা পানি তা হ্যাঁ তো 10 মিনিট জ্বর হইলে মানে মোট কথা আর করতে বাইরে বের কোনো রাস্তা নাই আর ফু আমার স্কুলে ফোন না যাইতে মানে বেশা বেশি সমস্যা যত জানান আর দীর্ঘদিন ধরে নিয়ে আসে আর কিন্তু ব্যবসা এরিয়ার ভিতরে লেখা লেখি ব্যবসা যাতে ওয়াল দিয়ে ওয়ান ইলেভেনের টাইম তুমি সুযোগ পাই ব্যবসা তো ওয়াল দিয়ে নেয় আর তার এলাকার মানুষের এই কষ্ট কম যায় ব্যবসার ওয়ালকে দিয়ে না যেটা আর হালত থেকে আগে ডাইরেক্ট যাই ফুটতো এইবার ফোরে না করে প্রায় সময় হতা হয় মানে ওরা করব করতেছে যেটা সহযোগিতা মানে মাঝে মধ্যে ওরা পরিষ্কার করে একটা পরিষ্কার আবার বৃষ্টি করে ভিতরে ইয়ে না পারে পানি গান থাকে ব্যবসা কর্তৃপক্ষ যদি ইয়ে নতুন আর আরও বাঁচে তাহলে ওরা যদি ওয়ালের যে ড্রেন আছে ড্রেনে যদি সবসময় আরও রিক্ষিত যাবে ক্লিয়ার লাগে ক্লিয়ার লাগলে আর আর এলাকার মানুষদের মুক্তি পায় পানির তো রান্না বান্না গণ্য করে তারা ফসল পায়ানো সব গণ্য করে যে আর এই এলাকা কিবে মুরগনি পাড়া এলাকার যারা মানুষকল আছে তারা ব্যক্তি সূত্রিত হস্তক্ষেপ দিয়ে আছে। সম্প্রতি চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে 5,500 টাকার হাজ গড়ে সিডিএ তবে এ এলাকার হতভাগা মানুষল আজও নজানে এ প্রকল্প আওতাত আছে কিনা তারা দুর্ভোগের বিষয় স্পোকম্যান হলো ঢাকা থেকে আমাদের বিষয়ে যে কোনো কথা বলে আমাদের জিএম পাবলিক রিলেশন উনি ঢাকা থেকে কথা বলে আমাদের মুখপাত্র আছেন উনি ছাড়া আমরা কেউ এ ব্যাপারে কথা বলি না আপনি হয়তো খোঁজ নিয়ে জানবেন এটা বলি না সাধারণত এটা ঠিক আছে এটা ঠিক আছে কারণ এটা আমরা এই কারণেই খুঁজতেছি কারণ হচ্ছে কি আপনাদের এই ওয়ালটার কারণে ও এই একটা ওয়ালের কারণে এই যে জন বিপুল পরিমাণ এলাকা মানুষের খুবই কষ্ট হচ্ছে এটা আপনি জানেন কিনা আমার জানা মতে আমাদের কারণে এটা অনেকবারই আসছে অনেকেই দেখছে আমাদের কারণে কখনো ইয়া হয় না লোকাল লোকজনের সাথে কাজ করি পর্যন্ত এগুলো নিয়ে আমার কোনো কথা হয়নি আর কিছু বলতে গেলে আমাদের মুখপাত্র উনি বলবেন এই ফানিগের নিচে বছরের 8 মাসই বসবাস গণ লাগে এই এলাকার জনগণতন এখন এই এলাকার জনগণের একখানে দাবি দ্রুত জলবদ্ধতার মুক্তি সাইদুর রহমান সাকিব C+TV চট্টগ্রাম আজিও মাথা থর দিয়ে নেয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফত রোহিঙ্গা অনুপ্রবেশের স্থান পরিদর্শন করছি সময় হাতেই রোহিঙ্গা শিশু আলোর লগে তবে পুলিশের হরাহরি নিরাপত্তার হারণে কিছুটা বিরক্ত আছিল এই অভিনেত্রী টেকনাফতুন মোহাম্মদ শাহিনুর পাঠানো প্রতিবেদন উৎসন বিস্তারিত দ্বিতীয় দিনের মতো বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া টেকনাফর সাবরাং ইউনিয়নের শাহপুরদ্বীপ হারিয়াখালী ভাঙন আর রোহিঙ্গা অনুপ্রবেশের স্থান পরিদর্শন করছে যেটে ফসি তারে মিয়ানমারতন রোহিঙ্গল হোন এলাকা দিয়ে ঢুকিয়ে ইয়ান দেখা নয় মেয়ের 22 তারিখ মঙ্গলবার বিয়ান 9টার সময় রয়্যাল টিলিপ হোটেল তুন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রিয়াঙ্কা চোপড়া সাবরাং ইউনিয়নের শাহপুরদ্বীপ হারিয়াহালি এলাকাত ফসে এই জায়গাত হারিয়াখালী ভাঙ্গন পরিদর্শন শেষে প্রিয়াঙ্কা গাছন নিচে তিয়ে তাহা স্থানীয় কিছু রোহিঙ্গা ফুয়ালর লয় হতা হয়
এই সময় নিরাপত্তার হরাহরি দেহি বিরক্ত হয় প্রিয়াঙ্কা চোপড়া। নিরাপত্তা সময় বেলায় অনুরোধ করে পুলিশের প্রতি। তারপর এতুন গাড়ি গড়ি 9:55 রিক্কা টেকনাফর নেটং ফারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর লেদা বিজিবি চৌকির হাতে ইউনিসেফ পরিচালিত গ্রুফলয় খেলাধুলালয় তৈরি করা একখান স্থান পরিদর্শন করে। পরে প্রিয়াঙ্কা চোপড়ার লয় ইউনিসেফর গাড়িবহর উখিয়ার বালুখালীত স্থাপিত অস্থায়ী রোহিঙ্গা শিবিরের রিক্কে রওনা হয়। তবে নিরাপত্তার হারণে কোনো সাংবাদিকরে এলাও নগরিল প্রিয়াঙ্কার লয় লুঙ্গি পরা এক ইউনিসেফর ক্যামেরাম্যানেরও দেখা যায় টেকনাপথ ঘুরি ঘুরি ছবি তুলতে। আর আজিও প্রিয়াঙ্কা চোপড়া গত হালিয়ার মতো মাথাত হসদি বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট। বাজারত বেসয় এ ধরনের তরল দুধুত আছে 75% ক্ষতিকারক ব্যাকটেরিয়া, যা মানবদেহ লাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের উগ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, যার পরিপ্রেক্ষিতে রিট আবেদন গড়াইলে হাইকোর্ট বাজারত তাহা পাস্তুরিত দুধুর মান পরীক্ষার নির্দেশ দিয়ে গতহাইল। এনলাইনে বিস্তারিত শোন নিউজও। বাজারত তাহা তরল দুধুর মান যথাযথ কিনা বিশেষজ্ঞ ও গবেষকলর গঠিত কমিটি দিয়ে নেয় ইয়েন পরীক্ষা করি সাহেবের নির্দেশ দিয়ে হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এই কমিটিতে বাজারত্তুন সংগৃহীত পাস্তরিক দুধ পরীক্ষার পর হাইকোর্টত প্রতিবেদন জমাদান করিব। বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেয়। এ ব্যাপারে ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ফরহাদ সিপ্লাসরে জানাইল দিই। মামলার শুনানির পরবর্তী দিন আগামী 27 জুন নির্ধারণ করেছে আদালত। গত বুধবার তরল দুধুর মান লইয়ে এনে বিভিন্ন জাতীয় দৈনিক আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের অগ্র গবেষণার প্রতিবেদন প্রকাশিত হইল। এই প্রতিবেদনত হওয়া ঈদে বাংলাদেশের তরল দুধুর 75% মানবদেহলায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গিয়ে আর ইয়ানোর চ্যালেঞ্জ করিয়ে এনে হাইকোর্টত রিট আবেদন করে আইনজীবী মোহাম্মদ তানবির আহমেদ। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আবু সাইদ, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ফরহাদ ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। রাষ্ট্রপক্ষ আছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। হাটহাজারীত ক্যাসা বাজার সহ বিভিন্ন দোয়ানত রমজান উপলক্ষে ভ্রাম্যমান আদালত অভিযান চালাই। এ সময় ভোক্তা আইনত প্রায় 2400 দোয়ানত অভিযান চালাই এনে 60,000 টাকা জরিমানা আদায় করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত শোন হাটহাজারীত তুন প্রতিনিধির পাঠানো প্রতিবেদনত। হাটহাজারী পৌরসভার ক্যাসা বাজার সহ বিভিন্ন দোয়ানত অভিযান চালাই হাটহাজারীর নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক। আজ সোমবার পৌরসভাস্থ বিভিন্ন সবজির দোয়ানত, মুদির দোয়ান, মাছ মুরগি ও মাংসের দোয়ান, ফলর দোয়ানত অস্বাস্থ্যকর নোংরা ফোসা ও বাসিহানা রাহনে দোয়ানত মূল্য তালিকা নরাহন সহ বিভিন্ন আইনত প্রায় 2400 দোয়ানত অভিযান পরিচালনা করিয়ে এনে 60,000 টাকা জরিমানা আদায় করেন হাটহাজারীর নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলি। আজকে এই কাঁচা বাজার এবং এই রোডে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এটা প্রতিদিনই অব্যাহত থাকবে। এটা শুধু হাটহাজারী বাজার নয়, এটা মির্জাপুর, সরকার হাট বাজার, কাটিরহাট, আমান বাজার, চৌধুরী হাট, লোয়ারপুর, আরও যে সকল বাজার আছে সবগুলো বাজারেই আমরা। এই সময় সাধারণ জনগণ প্রশাসনের সাধুবাদ জানাইবার পাশাপাশি প্রত্যেক দিন এই অভিযান পরিচালনার অনুরোধ জানাই। অভিযানত থানার এএসআই মামুন, পৌরসভার দোয়ানদার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম, পৌরসভার ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ খান ও অফিস সহকারী মোহাম্মদ শফিউল আলম সহ অন্যান্য উপস্থিত আছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস। দর্শক, এখন থাকবো চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ইফতার হন্ডে হন্ডে। বনফুল গ্রুপের পক্ষত্তুন সাতকানিয়া লোহাগাড়াত ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করায়। প্রায় 12,000 গরিব ও অসহায় মানুষের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করায়।
বিস্তারিত শুন প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। সাতকানিয়া লোহাগাড়া প্রত্যেকবারের মতো এবারও বনফুল গ্রুপের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোতালেব সিআইপির পক্ষতুন প্রায় 12,000 গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করাইয়ে। আজি বেনে চিপবারি এম এম মোতালেব কলেজত সাতকানিয়া ইউনিয়নের গরিব দুস্থলর মাঝে উনি এসব সামগ্রী বিতরণ করে। এন্ডে সাতকানিয়া উপজেলা ও সদর ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীও উপস্থিত আছিল। এইভাবে ইফতার বিতরণ করতে চাই যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তো অনাকাঙ্ক্ষিত ঘটনা বিগত দিনে সাতকানিয়া যেভাবে ঘুরছে এ ধরনের যাতে ঘটনা না ঘটে এ কারণে আই প্রত্যেকটা ইউনিয়নে আর দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্ট করি একদম প্রত্যেকটা সাতকানিয়া লোহাগাড়ার প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের প্রোগ্রাম চলে। যেন আজি আমরা সাতকানিয়া সদর ইউনিয়ন যেন সকালে ফদুয়া ইউনিয়ন দিই, এখন আবার কিছুক্ষণের মধ্যে সোনাখানি ইউনিয়ন দিয়ম, আগামী হালিলা সারিগান ইউনিয়নে দিয়ম, যাতে মানুষ কষ্ট না পায় এবং যাতে সুন্দরভাবে ইফতারগুলি সংগ্রহ করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দুবাইত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লাই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হইয়ে কক্সবাজার জেলা জাতীয়তাবাদী প্রবাসী পরিবারের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। বিস্তারিত শুন ডেক্স নিউজ। কক্সবাজার জেলা জাতীয়তাবাদী প্রবাসী পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লাই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। আলহাজ নাসিরুদ্দিনের সভাপতিত্বে এফ এ সোহেল ও ইয়াসিন আরফাতের যৌথ পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ইউএই বিএনপির সহ সভাপতি নুরুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল দুবাই বিএনপির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল দুবাই বিএনপির সাধারণ সম্পাদক সাইমন রানা ফারুক, দুবাই বিএনপির যুগ্ম সম্পাদক ইমাম শরীফ ইমু, সহ সভাপতি মুজিবুল হক, পেকুয়া জাতীয়তাবাদী পরিবার সহ আরবতকে। ব্যাগ শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করি দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। সাতকানিয়া দুস্থলর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করাই ফজরত চরতির দুর্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠত গরিব ও দুস্থলর মধ্যে এই ইফতার বিতরণ করা হয়। বিস্তারিত শুন নিউজ। সাতকানিয়াত গরিব ও দুস্থলর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করাইয়ে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী এমপির ফকতুন আজিয়া বেনে 11টা সাতকানিয়া চরতি দুরদুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠত গরিব ও দুস্থলর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমপি নদবীর সহধর্মিনী রিজিয়া রেজা চৌধুরী। এই সময় সাতকানিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। দর্শক, শেষ গরিবের আগে আজি দিনুর গরম গরম খবর এগিয়ে আবার সাইলন। কামালবাজারত খুন হওয়া আরাফাতর হত্যার লগে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার। এবার নগরীর পিপলস হাসপাতালের বিরুদ্ধে নবজাতক চুরির অভিযোগ। ব্যবজার সীমানা দেয়াল দিবের হারণেই জলাবদ্ধতা থষ্টভার 100-এরও বেশি পরিবার। রোহিঙ্গাওয়ালর ক্যাম্পে গিয়ে গুলিগুলি স্টাইল বলিউড স্টার প্রিয়াঙ্কা। বাজারত তরল দুধত আছে 75% ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পরীক্ষা করি সাহেবের নির্দেশ হাইকোর্ট। দর্শক, আজ এই সংবাদ এদুর পর্যন্ত। এতন আর লগে তাইবেল্লাই ধন্যবাদ। প্রত্যেক দিনও তত্তাজা খবর ফাইবেল্লাই সুক্রাহন সি প্লাস টিভির ফরদাত। আর ফেসবুক পেজও তবু লাইক দন, সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল, আর ডাউনলোড করিলন আর অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস। শুভরাত্রি।